এখন আমরা আরো দুটো উদ্দীপক সলভ করব। খেয়াল করি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019, এটা হচ্ছে সিলেট বোর্ড 2019। দুইটা মানে কথা হচ্ছে দুইটা বোর্ডে আসলে অলমোস্ট সেম কোশ্চেন আসছে। আমরা একটু খেয়াল করি দেখি, যেমন ক্যালসিয়াম কার্বাইড পানি দিছে, এম তৈরি হয়েছে, এটা আসলে 99 বিক্রিয়া। বাট কথা কি, আপনার এত কিছু দেখার দরকার নেই। আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি এম অবশ্যই কি হওয়া উচিত বলেন তো? এম হওয়া উচিত আমাদের সেই ইথাইন প্রাইমার পলিমার তৈরি করতে হবে। ইথাইন, ইথাইন দিয়ে কি তৈরি হয়েছে? সে কি আমাদের অবশ্যই বেঞ্জিন, কারণ কি আমরা বারবার বলতেছি ইথাইন আয়রন 450-450 ডিগ্রি সেলসিয়াস মানে আসলে কি আমাদের বেঞ্জিন। বেঞ্জিনকে AlCl3 মানে আপনি বুঝতে পারছেন এটা আসলে কি কোনো কথা নয়, টলুইন CH3। তার মানে এটা কি আমাদের সি, এটা হচ্ছে আমাদের এল, এটা সি, এটা এল, এই যে সি আর এল। আবার একটু এদিকে আসি, XOC, এক্স কি এক্স ওরা দিয়ে দিছে, দেখেন C6H6 মানে কি, এটা আমাদের C6H6 লিখলে ফিল আসে না, মানে কি বেঞ্জিন। তারপরে বলছে কি সি, সি কি এই যে দেখেন এক্স কে আসলে সি বানানো হয়েছে, মানে ওই যে আবার টোলেন। সেম কোশ্চেন, হ্যাঁ সেম কোশ্চেন, সেম কোশ্চেন দিয়েছে টোলেন। খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, বলছে কি কে বেশি সক্রিয়। আমি আপনাকে বারবার বলতেছি যে অর্থ প্যারা সে সক্রিয়, কার থেকে সক্রিয়, বেঞ্জিন থেকেও সক্রিয়, মেটা থেকেও সক্রিয়। মানে জিনিসটাই কি, জিনিসটা হচ্ছে গিয়ে ক্রমটা এরকম, ফার্স্টে হচ্ছে গিয়ে অর্থ প্যারা, তারপরে হচ্ছে গিয়ে বেঞ্জিন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের মেটা, এটা মাথায় রাখতে হবে। মানে কি বেঞ্জিন থেকেও বেঞ্জিনের অর্থ প্যারার জাতকগুলো বেশি সক্রিয়, আর বেঞ্জিন থেকেও বেঞ্জিনের মেটা জাতকগুলো কম কম সক্রিয়। এখন আপনি ব্যাখ্যা কি দিবেন, ফার্স্টে দিবেন রেজোনেন্স, আমরা রেজোনেন্স পারি, তারপরে দিবেন বিক্রিয়া, সেম ধরনের বিক্রিয়া দিবেন, কেন সৌন্দর্যতা দেখেন এটা কি অর্থ প্যারা। আপনি মনে করেন এই অর্থ প্যারার জন্য এখানে কে দিচ্ছে, CH3 দিচ্ছে, আপনি CH3 নাইট্রেশন করলেন, CH3 কি করলেন নাইট্রেশন করলেন, CH3 ফার্স্টে CH3 রেজোনেন্স দেখাবেন, ফার্স্টে দেখাবেন রেজোনেন্স, পরে দেখাবেন নাইট্রেশন, এরপরে বেঞ্জিনের রেজোনেন্স, তারপর নাইট্রেশন। শুধু বেঞ্জিনের তৈরি রেজোনেন্স হয় না, নাইট্রেশন হবে, সহজ কথা। আচ্ছা আবার চিন্তা করেন এক্স ও সি এর মধ্যে, এটা তো সেমি কথা, যাই হোক খেয়াল করেন, তাহলে ফার্স্টে কি রেজোনেন্স দেখাবেন, নাইট্রেশন দেখাবেন, এটাও নাইট্রেশন দেখাবেন। আপনি যে আপনি কিন্তু জানেন কি এই এটা 30, এটা কি এটা হচ্ছে 60, আর এটা কি এটা হচ্ছে 100। দেখেন জীবনগত সম্ভব, তার মানে আমি আপনাকে কি বুঝাইতে চাইলাম, আমি আপনাকে বুঝাইতে চাইলাম যে কেন এই কোর্সটা ব্যতিক্রম, অ্যান্ড এই কোর্স করলে আপনার সুবিধাটা কি, অ্যান্ড আমরা যা যা পড়তেছি তার বাইরে থেকে কোনো কিচ্ছু আসবে না, বাইরে থেকে কোনো কিচ্ছু আসবে না। স্টিল আপনি বলতেই পারেন যে ভাই একটা করে তো কোশ্চেন আসে না, সিম সেটা ঘ নম্বর কোশ্চেন তো আছে, হ্যাঁ ঘ নম্বর কোশ্চেন কি আছে, ঘ নম্বর কোশ্চেনে আমরা কি এখনো সম্পূর্ণটা পড়ছি না, পড়ি নাই, আমরা যেই পর্যন্ত পড়ছি ওই পর্যন্ত আসা কিন্তু ছয়টা বোর্ড। আপনি খেয়াল করেন 2019 সালের ছয়টা বোর্ড, বোর্ড আছে সাতটা না আটটা, আটটা বোর্ড, তার মানে ছয়টা বোর্ডে আমাদের কিন্তু একটা করে কোশ্চেন কমন পড়ছে। তার মানে আমরা যদি আরও পড়ি অবশ্যই বাকিগুলো কোশ্চেন কমন পড়বেই, শিওর পড়তে বাধ্য। আশা করি বুঝাইতে পারছি। আজকে হচ্ছে আমাদের বেঞ্জিনের থেকে আসা সিলেনশিয়ালের পার্ট শেষ, বেঞ্জিনের বেঞ্জিনের সবগুলো সেকশন আমরা আপাতত এন্ড করে দিব। বেঞ্জিনের জাতকদের আরও কিন্তু বিক্রিয়া আছে, ক্লোরোবেঞ্জিনের কিছু বিক্রিয়া আছে, ক্লোরোবেঞ্জিন থেকে অ্যামিন তৈরি করা যায়, ক্লোরোবেঞ্জিন থেকে আমাদের ফেনল তৈরি করা যায়, হ্যাঁ এই সব জিনিসগুলো আমরা দেখাবো। কখন দেখাবো? অ্যাডমিশনের পার্টে দেখাবো। বেঞ্জিনের যতটুকু প্রয়োজন ছিল, যতটুকু আসলেই না বুঝলেই নয়, পুরো থিম থেকে শুরু করে বেসিক লেভেল থেকে জাতকের যেই সব কথাবার্তা ছিল আমরা কিন্তু এই গত দুইটা সেকশনে আলোচনা করছি। তার মানে আমাদের সেকশন ছিল মোট চারটা, ফার্স্টে ছিল হচ্ছে গিয়ে অ্যারোমেটিকের, তারপরে ছিল শুধু বেঞ্জিনের বিক্রিয়া, তারপরে ছিল হচ্ছে রেজোনেন্স, তারপরে ছিল হচ্ছে বেঞ্জিনের জাতকদের বিক্রিয়া, কোন তিনটা জাতক, টোলুইন, ফেনল আর হচ্ছে গিয়ে অ্যানিলিন, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জাতক যাদের মধ্যে অনেক বেশি কথাবার্তা আমরা বলি, আর লাস্ট অফ অল সেটা হচ্ছে বেঞ্জিন থেকে আসা কিছু সৃজনশীল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের বেঞ্জিনের পড়াশোনা কিন্তু একটা হিউজ লেভেলের পড়াশোনা হয়েছে, অ্যান্ড এইখান থেকে কিন্তু কোশ্চেন আপনি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কমন পাবেন। অ্যান্ড আমরা আরও কিছু কিন্তু পড়াশোনা, যেমন ফেনলের পুরো পড়া কিন্তু শেষ হয় নাই, তারপর হচ্ছে আমাদের ফেনল অ্যানিলিন, অ্যানিলিনের সম্পূর্ণ পড়া কিন্তু শেষ হয় নাই, এগুলো সামনে অ্যামিনের সেকশন আছে, সামনে অ্যালকোহলের সেকশন আছে, ওই সেকশনগুলোতে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকে থাকবে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।